हेलो स्टूडेंट तुम्हारे आबार एक बार स्वागत जी आज के ट्यूटोरियल आबार एक नतून क्लासे अभी तुम्हारे जो जी क्लास जी क्लास नहीं हलो मूलत तुम्हारे अनुरोध कर एक क्लास अभी तुम्हारे जो जी नहीं हलो क्लास नाइन लाइफ साइंसे तीन और चार बड़ प्रश्न उत्तर सेकेंड सेमेस्टर मैंने आगे क्लास आगे को दिन बड़ प्रश्न उत्तरगुल्लो दिए सेकेंड सेमेस्टर चार अर्थात ग्रुप सी एखे क्लास आगे क्लास नाइन लाइफ साइंसे मॉडल आंसर पेपर तीन और चार सेकेंड सेमेस्टर बड़ प्रश्न अर्थात ग्रुप सी उत्तर तभी तुम्हारा सम्पूर्ण क्लास देखे नाओ देखे तुम्हारे सम्पूर्ण प्रश्न उत्तरगुल्लो हो जाए ठीक है बेसिना कथा बोला आज हमारे क्लास के शुरू करा जा प्रथम आज मॉडल आंसर पेपर नम्बर तीन छय दागे हम बोलते संक्षिप्त उत्तर दाओ जो पाँच टी आय दागे सालक संश्लेष प्रक्रिया के जारण विजारण प्रक्रिया बोले क्या ये दोटो कारण लिखे दे देखो नम्बर एक जी है सालक संश्लेषे कार्बन डाइऑक्साइड जलर संगे बिक्रिया कर ग्लुकोज उत्पन्न करें एक क्षेत्र में कार्बन डाइऑक्साइडर संगे हाइड्रोजेन जुक्त हो अर्थात विजारण घटे सूतरा सालक संश्लेषे कार्बन डाइऑक्साइड विजारित है एरपर आज द्वितीय जेटी देवाटी हलो अन्दे पद्धति जल थे मुक्त अक्सिजें उत्पन्न है अर्थात हाइड्रोजें अपसारित है सूतरा सालक संश्लेषे जल जारित है एरपर आज दागे এখানে বলেছে যে মুখ বিরহরে শর্করা জাতীয় খাদ্যের পাচন ক্রিয়া ছকের মাধ্যমে উল্লেখ করো এখানে তোমরা দেখো মুখ বিরহরে পরিপাক এখানে তোমাদের মুখ বিরহরে পরিপাক লিখে দেওয়া আছে দেখো যে খাদ্য পরিপাক করার পর শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সেদ্ধ স্বেচ্ছায় মুখ বিরহরে লালা রস টায়ালিন ও মল্টেজ উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে সরল রূপে পরিণত হয় প্রথম অবস্থায় টায়ালিন সিদ্ধ স্বেচ্ছার মল্টেজ মল্টেজ পরিণত হয় এবং পরে মল্টেজের প্রভাবে গ্লুকোজে পরিণত হয় এই জন্য খাদ্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত অথবা রুটির কোনো স্বাদ পাওয়া যায় না পরে গ্লুকোজের সৃষ্টি হলে মিষ্টি স্বাদ পাওয়া যায় এরপর যেমন লিখেছে এটি হচ্ছে টায়ালিন সিদ্ধ স্বেচ্ছার তীর্চিহ্ন মল্টোজ আর মল্টোজ না মল্টোজ তীর্চিহ্ন গ্লুকোজ প্লাস গ্লুকোজ এরপর আছে যে আনুষঙ্গিক রেচন অঙ্গ হিসেবে ফুসফুসের দুটি গুরুত্ব লেখুন প্রশ্নের উত্তর যে ফুসফুস মানবদেহ থেকে নিঃশ্বাস বায়ু নির্গত হয় এই নিঃশ্বাস বায়ুতে বায়ু কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্রভৃতি উপস্থিত থাকে বলে ফুসফুসকে রেচন অঙ্গরূপে গণ্য করা হয় এছাড়া ত্বকে উপস্থিত সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃতম সিবাম এর মাধ্যমে দেহ থেকে কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিড কার্বন হাইড্রোকার্বন প্রভৃতি রেচিত হয় এরপরে আছে জাইভিদ আগে বাষ্পমোচন প্রতিরোধী কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে উদ্ভিদ দেহে বাষ্পমোচনের হার কমিয়ে দেওয়া হয় তাদের বাষ্পমোচন প্রতিরোধক বলে যেমন প্লাস্টিক সিলিকন এরপরে যেটি আছে যে অ্যাগ্লুটিনোজেন ও অ্যাগ্লুটিনিন কী এটি হচ্ছে অ্যাগ্লুটিনোজেন এই যে মানুষের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে রক্ত গ্রুপ নির্ধারণকারী যে বিশেষ বহু ধরনের শর্করা থাকে তাকে অ্যাগ্লুটিনোজেন বলে আর অ্যাগ্লুটিনিন মানুষের রক্তে বা রক্তরসে বা প্লাজমায় যে বিশেষ ধরনের প্রোটিন জাতীয় পদার্থ উপস্থিত থাকে এবং লোহিত রক্ত কণিকার অ্যাগ্লুটিনেশন ঘটায় তাকে বলা হয় অ্যাগ্লুটিনিন এরপর আছে যে ভিআই দাগে সবাত শ্বসন পর্যায়ে কী কী উত্তর হবে যে গ্লাইকোলাইসিস তীরচিহ্ন অ্যান্টিকোলাই সিওএ উৎপাদন তারপর কেশব চক্র ক্রেবস চক্র সেখান থেকে প্রান্তীয় শ্বসন এরপর আছে মানুষের প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো এটি যেটি হবে যে বায়ু থেকে নাসাপথ থেকে গলবিন তারপর যেটি হবে সেটি লারিংস তারপর ট্রাকিয়া তারপর ব্রঙ্কাস তারপরে ব্রঙ্কিওল তারপরে অ্যালভিওলাই তারপর যেটি হবে সেটি রক্তজালক এরপর যেটি আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার চার ছয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি আই দাগে চক্রাকার ও অচক্রাকার ফসফোরাইসন দুটি পার্থক্য লেখো রঞ্জক তন্ত্র না কেবলমাত্র পিএসআই অংশগ্রহণ করে আর পিএসআই এবং পিএস ডবল এ উভয় অংশগ্রহণ করে এরপর আছে এটিপি সংশ্লেষণ হয় দুই পর্যায়ে এবং এই এই পর্যায়ে এটিপি সংশ্লেষণ হয় এরপর এটি আছে যে রক্তবাহী রক্ত তঞ্চিত হয় না কেন রক্তবাহের মহামধ্যে রক্ত জমাট বাঁধে না কারণ রক্ততঞ্চন রোধক পদার্থ হিসেবে হেপারিন থাকে দুই রক্তনালীর ভিতরে তল মসৃণ হওয়ায় অণুচক্রিকাগুলির ভাঙে না এবং থ্রম্বোকাইনেজ নিঃসৃত হয় না তার তিন যেটি হবে যে তাছাড়া রক্তনালীতে অবিরাম বেগে প্রবাহিত হয় এরপর যেটি আছে যে ত্রিপুরায় দেখে স্থূলত্ব দুটি কুফল লেখো এখানে যেটি হবে যে উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস প্রভৃতি এরপর যেটি আছে এরিথ্রো ব্লাস্টোসিস ফিলাটিস বলতে কী বোঝায় প্রশ্নের উত্তর বলেছে যদি কোনো সম্ভাবনা মা আর এইচ মাইনাস
অর্থাৎ সন্তান সম্ভাবনা মা যদি কোনো মা যদি আর এইচ মাইনাস এবং তার গর্ভে থাকা শিশু আর এইচ প্লাস তবে শিশুর আর এইচ অ্যাগ্লুটিনোজেন আর এইচ অ্যান্টিজেন সংবহনের মাধ্যমে মায়ের দেহে যায় এবং মায়ের রক্তে অ্যান্টি আর এইচ ফ্যাক্টর অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির প্রভাবে প্রথম শিশুটি ক্ষতিগ্রস্ত না হলেও মায়ের দ্বিতীয় সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এই আর এইচ অ্যান্টিবডি মায়ের রক্ত থেকে গর্ভাবস্থায় দ্বিতীয় সন্তানের দেহে আছে এবং শিশুর আরবিসিকে ধ্বংস করে। এর ফলে শিশুদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া এবং জন্ডিস নিয়ে জন্মাতে পারে কিংবা মাতৃগর্ভে থাকাকালীন শিশুটির মৃত্যু ঘটতে পারে। এই ঘটনাকে বলা হয় এরিথ্রোব্লাস্টিস ফিলাটিস। এরপর যেটি দেওয়া আছে যে পাঁচে দাগে উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ একটি করে উৎস গুরুত্ব লেখো। প্রথমে যেটি হবে যে সেটি হচ্ছে গদ, এটি তোমার প্রথমে উৎস তারপরে গুরুত্ব লিখে দেওয়া আছে। দেখো যে উদ্ভিদের সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর বিনষ্ট হয়ে উৎপন্ন হয় আর বাবলা শিশির জিয়ল প্রভৃতি উদ্ভিদ থেকে নিঃসৃত হয়। আর এর উৎস গুরুত্ব হচ্ছে কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প ও বই বাঁধাই শিল্পে ব্যবহৃত হয় বা কাজে ব্যবহৃত হয়। এরপর যেটি দেওয়া আছে যে রজন, পাইন, শাল প্রভৃতি গাছের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা প্রভৃতি অংশে রজন নালীতে তরল, অর্ধতরল বা কঠিন রূপে সঞ্চিত থাকে। আর আবার যেটি আছে পাইন গাছ থেকে প্রাপ্ত রজন পারপিন তেল ভার্নিশ শিল্পে ও কাঠের রং লাগাতে ব্যবহার করা হয়। এরপর যেটি দেওয়া আছে যে দুটি পতঙ্গভূত উদ্ভিদের নাম লেখো, সূর্য শিশির ও কলসপত্রী। এরপর যেটি দেওয়া আছে যে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? প্রশ্নের উত্তর যে অগ্নাশয় একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয়ই প্রকৃতির ক্রিয়া সম্পন্ন করে। অগ্নাশয় অ্যাসিনি কোষ থেকে ক্ষরিত অগ্নাশয় রস পরিপাক ক্রিয়া সহায়তা করে বহিঃক্ষরা ক্রিয়া। আবার আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে ইনসুলিন গ্লুকাকন নামক দুই হরমোন ক্ষরিত হয় অন্তঃক্ষরা ক্রিয়ায়। এ কারণে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার সম্পূর্ণ ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসে তোমরা যদি কোনো কিছু নতুন শিখতে পারো অবশ্যই তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসের শর্তে এখনই একটা লাইক করে দেবে। আর তোমাদের জন্য আমি এখানে সবসময় পড়ার রিলেটেড ক্লাসগুলো মানে অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে নাও, দেখে নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।